সালামু আলাইকুম ছাদ নতুন একটি এপিসোড আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লাউয়ের হাত পরাগায়ন করতে হয় যদিও এটা আমি কয়েকবার দেখিয়েছি বাট যেহেতু আমার চ্যানেলে প্রতিদিনই চার থেকে পাঁচশোর মতো নতুন সাবস্ক্রাইবার যোগ হয় তো অনেকেই এর ভিতরে আছে যারা জানে না যে কিভাবে হাত দিয়ে পরাগায়ন করতে হয় তাই অনেকেই কমেন্ট করে তো আজকে আমার যে নতুন সাবস্ক্রাইবার আছে তাদের জন্যই মূলত ভিডিওটা করা মানে নতুন বাগানে যারা আছে তাদের জন্য স্পেশালি আর যদি আপনি অলরেডি আমার আগের ভিডিওগুলো দেখে থাকেন যে কিভাবে হাত দিয়ে পরাগায়ন করতে হয় তাহলে আপনাদেরকে বলবো যে অবশ্যই ভিডিওটা স্কিপ করে যেতে আর যারা নতুন আছেন তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখুন তাহলে খুব ভালোভাবে বুঝে যাবেন যে কিভাবে লাভের হাত দিয়ে পরাগায়ন করতে হয় তো লাউয়ের হাত দিয়ে পরাগায়ন করতে হলে সর্বপ্রথম প্রয়োজন যে লাউয়ের যেন ফুলটা ফুটে এটা অবশ্যই শিওর করতে হবে কারণ ফুল যদি না ফুটে তাহলে কিন্তু পরাগায়ন করতে পারবেন না তো এখানে দেখতেছেন যে একটা ফিমেল ফুল আছে তো এখানে টোটাল দুইটা ফিমেল ফুল ফুটেছে তো আমি আজকে এটা দিয়েই মূলত দেখাবো কিভাবে হাত দিয়ে পরাগায়ন করতে হয় তো প্রথমেই যে যেটা লাগবে সেটা হচ্ছে একটা মেল ফুল লাগবে তাহলে মেল ফুলটা সংগ্রহ করি তো কিছুক্ষণ আগে যেই ফুলটা দেখতেছিলেন সেটা ছিল একটা ফিমেল ফুল আর এখন যেই ফুলটা দেখতেছেন যে এটা একটা মেল ফুল এটা আজকেই সদ্য ফুটেছে এটা দিয়ে মূলত পরাগায়ন করব তো আমি প্রথমেই যেই মেল ফুলটা আছে এটা আমি ছিঁড়ে নিচ্ছি গাছ থেকে অনেকে প্রশ্ন করবেন যে একই গাছের লাগবে কিনা অথবা আলাদা গাছের লাগবে কিনা সেক্ষেত্রে বলবো যে একই গাছের হলেও কোনো প্রবলেম নেই আবার যদি আলাদা আলাদা গাছও আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে আরও ভালো বাট একটা গাছেই কিন্তু মেল এবং ফিমেল ফুল ফুটে লাউ প্লাস হচ্ছে কুমড়ো জাতীয় যেই গাছগুলো আছে এক গাছেই সব ধরনের ফুল ফুটে তো এখন আমি যেটা করব যে এটার পাপড়িগুলো ছিঁড়ে ফেলতে হবে তো পাপড়িগুলো আমি ছিঁড়ে ফেলতেছি তো আমি পাপটিটা ছিঁড়ে ফেললাম এখন এটাকে আমি যে ফিমেল ফুলের যেই গর্ভাশয় আছে এখানে আমি কিছুক্ষণ ঘষে দিতে হবে ঠিক আমি যেভাবে করতেছি একই পদ্ধতিতে করতে হবে তাহলে খুব ভালোভাবে চারিদিকে ঘষে ঘষে মানে এই যে মেল ফুলটা আছে এটা ঘষে দিতে হবে এইভাবেই মূলত হাত পরাগায়ন করতে হয় লাউ প্লাস কুমড়ো এই জাতীয় গাছে তো একটা ফুল একটা মেল ফুল দিয়ে দুইটা তিনটা পরাগায়ন করা যাবে ভয়ের কোনো কারণ নেই কারণ অনেকেই দেখা যায় যে থ্রি জি ফোর জি করতে করতে একদম মেল ফুলই আর গাছে ধরে না অনেকে অভিযোগ করতেছে তো এর জন্য বলবো যে সবগুলো ডাল আপনারা থ্রি জি বা ফোর জি কাটিং করবেন না দুই একটা ডাল রেখে দিবেন তো এটা আমি পরাগায়ন করে দিলাম মোটামুটি পরাগায়ন হয়ে গেছে তো এভাবেই মূলত করতে হয় তো এখানে আরও একটা ফুল আছে এটাকেও আমি পরাগায়ন করতেছি তো বুঝতেই পারলেন যে কিভাবে হাত দিয়ে পরাগায়ন করতে হয় আর অবশ্যই এটা যেহেতু লাউ ফুলটা রাতের বেলা ফুটে তাই সন্ধ্যার পরেই কিন্তু মূলত ফুলটা ফুটে তো সন্ধ্যার পরে যদি পরাগায়ন করে দেন হাত দিয়ে তাহলে সবচেয়ে ভালো হয় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ